অসমতে মহিলা উদ্যমিতা আসনি যদি আপনি আবেদন করেছিল আপনি যদি এজন এসএসসি গ্রুপের মহিলা হয় আপনি যদি গুটর মহিলা হয় তেনে আপনার বাবে আহিছে খবর যদি আপনি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আসনিত আবেদন করেছিল বা আপনার পরিয়ালে কোনো এজন সদস্য আবেদন করেছে তেনে আজির এই ভিডিও আপনার বাবে অতিকৈ গুরুত্বপূর্ণ হব আজির এই ভিডিও আপনি অলপ স্কিপ নকৰাকৈ সম্পূর্ণ চাব এই ভিডিও আপনার বাবে অতিকৈ গুরুত্বপূর্ণ হব যদি আপনি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আসনি 10,000 টাকার বাবে অপেক্ষাত আছে তেনে ব্লক আজির মূল ভিডিওটো আরম্ভ করো প্রথম ভিডিওর ডেসক্রিপশনতে একটা লিংক দিছো সেই লিংকত ক্লিক করে আপনি ডাইরেক্ট টু পেজলৈ আহিব পারিব অহার পাছত আপনার সন্মুখত এনেকুৱা ইন্টারফেস আহিব মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আসনির গোটেখানি ইনফরমেশন এইটো ওয়েবসাইটত দিয়া আছে ইয়াত আপনি পড়ি পিনি গোটেখানি তথ্য জানিব পারিব কিন্তু মই আপনার গোটেখানি আপডেট ইয়াত ডাইরেক্টলি জনাই দিম মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আসনির ফর্মখন ফিল আপ করে আপনি সাবমিট করেছে আর আপনি যদি এজন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আসনির সদস্য হয় তাতে আপনি টাকাখানি 100% লাভ করব পারিব 10,000 টাকা সরকারের ফল পর ঘোষণা করা হয়েছিল যে 15 আগস্টের ভিতর আপনি টাকাখানি লাভ করব পারিব কিন্তু এতালেকে সরকারের ফল পর টাকাখানি প্রদান করা নাই আর যেতিয়া প্রদান করব সেই সময়ত আপনি টাকাখানি আপনার একাউন্টত লাভ করব কিন্তু ইয়ার আগত আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাম করব লাগিব আর সেইটো নকরাকৈ আপনি টাকাখানি আপনার একাউন্টত লাভ নকৰিব সেই কারণে আজির এই ভিডিও আপনার বাবে অতিকৈ গুরুত্বপূর্ণ হব পাছত আপনি এনে অপেক্ষা তাকি যাব কিন্তু আপনার একাউন্টত টাকা নোসুমাব সেই কারণে আপনি এইটো কাম অতি সোনকালে করক আর এইটো কাম নকরাকৈ আপনি সরকারি কোনো ধরনের আসনির টাকা আপনার একাউন্টত লাভ নকৰিব সেই কারণে আজির এই ভিডিও বনোয়ার কেবলমাত্র উদ্দেশ্য ইমানে আছিল যে আপনাদের যদি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আসনির টাকাখানি লাভ করার অপেক্ষাত আছে তেন্তে আপনাদের এইটো কাম করে লোক আর এইটো কাম করে রাখি লোক নহলে আপনাদের টাকাখানি পাছত লাভ নকৰিব সেই কারণে এই ভিডিও আপনাদের সম্পূর্ণ চাব প্রথম আপনি আপনার মোবাইল ফোনের সিগনেটর ব্রাউজার ওপেন করে আপনি গুগল সার্চ বারত ইয়াত আপনি লিখিব DBT এখানে লিখে আপনি সার্চ করব তারপর আপনার সম্মুখত প্রথম যেটা ওয়েবসাইট আহিব সেই লিঙ্কত আপনি ক্লিক করব ক্লিক করার পাছত আপনি অল্প সময় ওয়েট করব অল্প লোডিং হব সরকারের ফল পর প্রতিখন আসনির এইটো ম্যানেজমেন্ট সিস্টেমের জড়িয়ে টাকাখানি প্রদান করা হয় ডাইরেক্ট বেনিফিসিয়ারি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় আর সেইটো কোয়া হয় DBT ইয়াত আপনি চাব পারিব ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার দিয়া হয়েছে ইয়াত আপনি চাব পারিব ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে আপনাদের ডাইরেক্টলি বেনিফিট খিনি আপনার অ্যাকাউন্টত লাভ করব পারিব ট্রান্সফার করা হয় এইটো ম্যানেজমেন্ট সিস্টেমের জড়িয়ে আর ইয়ার জড়িয়ে আপনি আপনার টাকাখানি আপনার অ্যাকাউন্টত লাভ করব সেই কারণে এইটো কাম আপনি অতি সোনকালে করে রাখো প্রথমতে আপনি চাব পারিব ইয়াত দিয়ে আছে ডকুমেন্টস ইয়াত আপনি ক্লিক করব পাছত আপনি চাব পারিব ইয়াত দিয়ে আছে DBT পেমেন্টস ইয়াত আপনি ক্লিক করব ক্লিক করার পাছত আপনি তলপিনে আহিব ইয়াত আপনি চাব পারিব এটা অপশন দিয়ে আছে সিটিজেন কর্নার ইয়াত আপনি ক্লিক করব তারপর শেষত দিয়ে আছে স্টেপ বাই স্টেপ গাইড ফর গেটিং আদার্স CD ফর রিসিভিং DBT দিয়ে আছে ইয়াত আপনি ক্লিক করব আপনি এইখন ফর্ম সুন্দরকৈ ফিল আপ করে আপনি সাবমিট করব লাগিব জেনে ইয়াত আপনি চাব পারিব মই এটা অপশন আপনাক দেখাই আছো ইয়াত আপনি চাব পারিব গভর্নমেন্ট স্কিম গভর্নমেন্টৰ ফল পৰা সরকারৰ ফল পৰা যিসমূহ আসনি আছে সেই আসনি সমূহৰ টকাখিনি ডাইৰেক্টলি এইটো ম্যানেজমেন্ট সিস্টেমৰ জৰিয়তে প্ৰদান কৰা হয় আৰু এইটো যদি আপোনাৰ বেংক একাউণ্টৰ সৈতে লিংক নাথাকে তেন্তে আপুনি চৰকাৰৰ ফালৰ পৰা কোনো এখন আঁচনিৰ টকা আপোনাৰ একাউণ্টত ডাইৰেক্টলি লাভ নকৰিব সেইকাৰণে অতি সোনকালে আপোনালোকে এই ফৰ্মখন ফিল আপ কৰি আপোনাৰ বেংক একাউণ্ট যিখন আপুনি মহিলা উদ্যমিতা আঁচনিত আবেদন কৰাৰ সময়তে দিছিল সেই বেংক একাউণ্টত গৈ অতি সোনকালে আপোনালোকে এই ফৰ্মখন ফিল আপ কৰি সেই বেংক একাউণ্টত অতি সোনকালে গৈ জমা দিয়ক এইখন আপোনালোকে কেনেকৈ ফিল আপ কৰিব পাৰিব একেবাৰে সহজ প্ৰচেছ হয় মই ইয়াত আপোনাক দেখুৱাই আছো ইয়াত আপুনি চাব পাৰিব এপ্লিকেশ্যন ফৰ্ম আছে আৰু এই ফৰ্মখন কেৱলমাত্ৰ আপোনাৰ আধাৰ কাৰ্ডৰ সৈতে লিংক থাকিব আৰু এই ফৰ্মৰ জৰিয়তে আপুনি আপোনাৰ আঁচনিৰ টকাখিনি লাভ কৰিব পাৰিব আৰু এই ফৰ্মখন আপোনালোকে আপোনাৰ বেংক একাউণ্টত জমা দিয়াৰ পাছত ইয়াতে আপোনাৰ বেংক একাউণ্টৰ সৈতে আপোনাৰ আধাৰ কাৰ্ডখন এনেবল কৰিব তাৰপাছত আপুনি টকাখিনি আপোনাৰ একাউণ্টত ডাইৰেক্টলি লাভ কৰিব পাৰিব চৰকাৰৰ ফালৰ পৰা আজি নহয় কালি যিকোনো সময়ত প্ৰদান কৰিব টকাখিনি কিন্তু আপোনালোকে যদি এইখন ফৰ্ম আপোনাৰ বেংকত জমা নিদিয়ে আৰু আপোনাৰ যদি আধাৰ শ্বিডিং আপোনাৰ বেংক একাউণ্টৰ সৈতে আধাৰ লিংক নাথাকে তেন্তে আপুনি টকাখিনি আপোনাৰ একাউণ্টত লাভ নকৰিব সেইকাৰণে আপুনি অতি সোনকালে এইখন ফৰ্ম ফিল আপ কৰি আপুনি আপোনাৰ বেংক একাউণ্টত গৈ জমা দিয়ক এতিয়া আপোনালোকে এই ফৰ্মখন কেনেকৈ ফিল আপ কৰিব পাৰিব লগতে আপোনালোকে কেনেকৈ জমা দিব পাৰিব কি কি নথিপত্ৰ দিব লাগিব গোটেইখিনি প্ৰচেছত মই আপোনাক নেক্সট ভিডিঅ'টো দেখুৱাম আৰু আজিৰ এইটো ভিডিঅ'ত ইমানেই আছে যদি ভিডিঅ'টো ভাল লাগে তেনেহলে আপোনালোকে নিশ্চয় কমেণ্টত জনাব যাতে মই নেক্সট ভিডিঅ'টো আপোনালোকৰ বাবে অতি সোনকালে লৈ আহিব পাৰোঁ সো ফ্ৰেণ্ডছ আজিৰ এইটো ভিডিঅ'ত এইখিনি আছিল আশা কৰিছোঁ আপোনালোকে নিশ্চয় বুজি পাইছে